উদ্বিগ্নতার যে কয়েকটি প্রকারভেদ আছে তার মধ্যে অন্যতম হলো জেনারেলাইজড এনজাইটি ডিসঅর্ডার। এটা জেনারেলাইজড এই অর্থে যে ব্যক্তিটি উদ্বিগ্নতা বা এনজাইটিতে ভুগে থাকবেন তার এই উদ্বিগ্নতা ঘরে বাইরে সব জায়গায় একই রকম থাকবে। সে ঘরে যেরকম টেনশন ফ্রি করে বাইরে গিয়েও একই রকম তার অস্থির লাগবে। রোগীগুলো আসলে কী ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে? তার উদ্বিগ্নতা সাধারণত ফ্লি ফ্লটিং হয়, মানে সব বিষয়ে তার একই রকম দুশ্চিন্তা হয়। সেটা ডেইলি হ্যাসল থেকে শুরু করে পারিবারিক যে কোনো ছোটোখাটো কাজ, সব কিছুতেই সে এক ধরনের অস্থিরতা বোধ করে এবং সে বলে আমি খুব অল্পতেই বিরক্ত হয়ে যাই, কোনো কাজে আমি মন দিতে পারি না। এই যে তার ল্যাক অফ কনসেন্ট্রেশন, এটা সাধারণত সে প্রকাশ করে ভুলে যাওয়া দিয়ে, বলে যে আমি কোনো কিছু মনে রাখতে পারি না এবং কোনো কিছু ঠিকভাবে গুছিয়ে করতে পারি না, অল্পতেই বিরক্ত হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে বলে যে টেনশন করতে করতে আমার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করি বা অনেক সময় মাসেল টেনশন হয় যেটা বুকে অতিরিক্ত চাপ দেয়, কারো কারো ক্ষেত্রে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এবং ঘুমের সমস্যা তার মধ্যে অন্যতম। তারা কোনো কাজ ঠিকভাবে গুছিয়ে করতে পারে না এবং একটি কাজ শেষ হওয়ার আগে আরেকটি কাজের তারা তাদের দেখা যায়। এই যে তাদের উদ্বিগ্নতায় ভুগেন, তারা সাধারণত ঘরে বাইরে পরিবারের যে কোনো জায়গায় যাক না কেন, এই কাজটা এখনও হচ্ছে না কেন, সে এখনও বাসায় আসছে না কেন বা সে এখনও ফোন ধরছে না কেন, আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড সে এখনও আসছে না কেন, বা এই কাজটি আমি কীভাবে শেষ করব, এটা আদৌ আমি শেষ করতে পারবো কি না, এই ধরনের চিন্তা তাদেরকে সারাদিন অস্থির করে ফেলে এবং এটা অন্যান্য ডিজিজ দ্বারা ব্যাখ্যা করা যায় না। এই রোগীগুলো আমাদের কাছে যখন আসে খুব অসহায়ের মতোই আসে। তাদের এই অস্থিরতা, বিরক্তি হওয়া তাদের পরিবারের মানুষকে যখন ভাবিয়ে তোলে তখন তারা সাধারণত আমাদের কাছে আসেন। যখন কোনো ব্যক্তি উদ্বিগ্নতা বা জেনারেলাইজড এনজাইটিতে ভুগে থাকেন দেখা যায় তাদের ক্ষেত্রে সাইকোথেরাপি এবং ট্রিটমেন্ট মেডিকেশন আমরা যদি চালাই তাহলে একটি রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যান এবং দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকেন। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেশন দেওয়া দরকারই হয় না, শুধুমাত্র সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে রোগীটি দীর্ঘদিন ভালো থাকে। ধন্যবাদ সবাইকে।